আমন্ত্রণ ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে দর্শক আপনারা জানেন চ্যানেল 24 ফোর সাপ্তাহিক আয়োজনে আমরা সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার আমরা চেষ্টা করি আপনারা নিশ্চয়ই জানেন গত এক সপ্তাহ বেশি সময় ধরে ভয়াবহ বন্যায় বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে চট্টগ্রাম কুমিল্লা সহ দেশের দক্ষিণ সেই অঞ্চলগুলোতে এই ভয়াবহ বন্যায় আসলে মানুষকে উদ্ধার কিংবা ত্রাণ তৎপরতায় এক অভূতপূর্ব আমরা দৃশ্য দেখেছি সেটা হচ্ছে যে মানুষের পাশে মানুষ দাঁড়িয়েছে সে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে চাই আমাদের সঙ্গে স্টুডিওতে যোগ দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের অন্যতম সমন্বয়ক মাহফুজুর রহমান স্বাগত আপনাকে আমাদের অনুষ্ঠানে আমরা শুরুতে যেতে চাই যে আমরা সেখানকার গত কয়েক দিন ধরে খুব করুণ চিত্র দেখেছি মানুষ আটকে আছে মানুষের খাবার দরকার মানুষের পানি দরকার এবং সেখানে আমরা দেখলাম যে মানুষ হাতে হাত মিলিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছে আপনারা কিভাবে দাঁড়ালেন আগে সেই গল্পটা দিয়ে আমরা শুরু করতে চাই আচ্ছা আমরা যদি ধরে দেন এই ফেনির বিশেষ করে ফেনী যে বন্যার পরিস্থিতি এটা খারাপ হতে শুরু করে 20 তারিখ থেকে আর এটা ক্রমান্বয়ে সবচেয়ে বেশি খারাপের দিকে চলে যায় বাইশ তারিখ সকালে যখন ভীষণ রকম বৃষ্টি হয় আর আমরা প্রথম ওই দিকে রওনা করি হলো যে বাইশ তারিখ রাত চারটার দিকে আমরা পতেঙ্গা পতেঙ্গা যাই স্পিড বোটের জন্য যেখানে আমরা যেখান থেকে আমরা ছয়টা স্পিড বোর্ড বৈষম্য বিরোধী চট্টগ্রাম আন্দোলন চট্টগ্রাম প্রথমে ম্যানেজ করেন ম্যানেজ করে আমরা ওগুলো নিয়ে ফেনের উদ্দেশ্যে রওনা করি আপনারা জানেন যে ফেনের উদ্দেশ্যে আমরা যখনই আমরা রওনা করতেছিলাম ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে যান চলাচল তখন তখনও কিন্তু স্বাভাবিক পর্যায়ে ছিল কিন্তু এটা সকাল আটটার নাগাদ সেটা অস্বাভাবিক সেখানে যানজট বেঁধে যায় ফারণ মহাসড়কের উপর দিয়ে উপর দিয়ে চলে চলে যাওয়া শুরু করে তখনই আমাদের যে ইয়াটা ছিল আমাদের এই গাড়িটা যেটা করে আমরা আমরা যে টাকটা করে আমাদের যে স্পিড নিয়ে যাচ্ছিলাম সে সেই স্পিড বোটগুলোকে আমরা পথে নামিয়ে দিতে বাধ্য হই আমাদের যদিও গন্তব্য ছিল প্রথমে পুলগাজি পশুরামের দিকে কিন্তু আমরা সেখানে আমরা ফাজিলপুর ফাজিলপুর এবং বুগদা দিয়ে বুগদা দিয়ে যে থানা আছে ওই আশেপাশে নামাই দিই সেখানে আমরা প্রথমে উদ্ধার কাজ কাজ শুরু করি আর আমরা যখন ওখানে প্রথমে উদ্ধার কাজ শুরু করি তখন ওই ওই ওইখানকার পানির উচ্চতা ছিল যে দশ ফিট থেকে পনেরো ফিট মানুষ মানে কি বিপুল পরিমাণ মানুষ ওই মুহূর্তে ওই অঞ্চলের মানুষগুলো আটকা পড়ছে যা আর এর বাইরে যদি বলি যে পুলকাজি পশুণ অবস্থা আরও ভয়াবহ ছিল আর পরবর্তীতে আমরা দেখছি সেটা আবার সোনাগাজিতে এর থেকে দাগন মিয়া দাগন মিয়া থেকে নোয়াখালী লক্ষ্মীপুর এই অঞ্চলে ছড়িয়ে পড়ে তো আমাদের মূলত কার্যক্রমটা আমরা বৈসমমতে ছাত্র আন্দোলন চট্টগ্রাম মূলত যে কাজটা শুরু করে শুরুটা হলো যে 22 তারিখের যে একেবারে বোধ থেকে তো এর পরবর্তীতে আমাদের পরবর্তীতে আমাদের 50 মতো মত স্পিডবোট চট্টগ্রাম থেকে দিয়ে উদ্ধার উদ্ধাত্ত পরটা তো আপনারা কিভাবে সহায়তা করা শুরু করলেন আজকে আচ্ছা প্রথম হলোতে আমরা যখন স্পিড বোর্ড ছয়টা স্পিড বোর্ড নিয়ে সকালে যখন রওনা দিই আর ক্ষেত্রে আমরা যে আমি যেটা উল্লেখ করার মতো কথা ছিল যে সেটা হলো যে আমরা যখন এই এই স্পিড বোর্ডগুলো আরও জনীয়তা অনুভব করলাম তখন আমরা আমাদের যে চট্টগ্রামের প্রশাসন এবং পতেঙ্গার যে কর্তৃপক্ষ আছে তাদের সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করি কিন্তু ওই মুহূর্তে একটা সিন্ডিকেট তৈরি হয়েছে পতেঙ্গা এরিয়াতে যারা আমাদেরকে সহজে স্পিড দিতে রাজি হন না আমাদের থেকে বাড়তি মূল্য চান পরবর্তীতে দেখছি ওনার তারা নিজেরাই নিজেদের থেকে এগিয়ে আসেন এবং আমাদেরকে অনেক স্পিড বোর্ড তো দেন কিন্তু প্রথম দিকে আমাদের জন্য এটা ম্যানেজ করা অনেক বেশি কষ্টসাধ্য ছিল এই কারণে আমরা ছয়টি নিয়ে আমাদেরকে ওদিকে মুখ করতে হয় আর এগুলো নিয়ে প্রথমে আমরা যাই যেগুলো হলো যে খুব ক্রাইসিস মুভমেন্টে ছিল যে পরিবারগুলো আমরা আমরা একটা জিনিস নির্ধারণ করছিলাম সেখানে আমাদের একটা স্টেডিজ ছিল যে বাড়িতে একটা দুই তালার বা গড় আছে ওই বাড়িতে আমরা যাবো না যে বাড়িতে কোন দুই তালার গড় নেই সেই বাড়িতে প্রথমে যাব সেই বাড়ি মানুষগুলো হয়তো বা বেশি এই ক্রাইসিসে আছে তারা আসলে আশ্রয়ের জায়গা পায় না আপনারা জানেন যে ওই অঞ্চলে মানে কি ফানি ফানে যে বৃদ্ধির হার সেটা হলো হয়তোবা সকালে সকালে অনেকে দেখছেন যে হাঁটু পরিমাণ ফান বিকেলে সেটা হয়তোবা দশ থেকে পনেরো ফিট হয়ে গেছে যে কারণে মানুষ আসলে তার নিরাপদ আশ্রয় খুঁজে পান নাই আরেকটা কথা কি এই যে সরকারের পক্ষ থেকে বা কোনো নির্দিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো পূর্ব প্রস্তুতিমূলক কিছু নেওয়া হয় নাই বা সতর্ক সতর্কবার্তাও দেওয়া হয় নাই যতটুকু জানি আর এই আর যেহেতু ওই অঞ্চলের মানুষ বন্যা জিনিসটার মধ্যে অভ্যস্ত ছিল না ওই অঞ্চলের মানুষের মধ্যে গত যুগ ধরে ওই রকম ভয়াবহ বন্যা হয় নাই আবার ওই অঞ্চলে যেহেতু নদীর নদীর নদী থাকার পরও নদীর ওইভাবে ব্যবহার হয় না এই কারণে নৌযানের পরিমাণ খুব সীমিত যে কারণে আমাদের উদ্ধার কাজে খুব বেশি ব্যাক পেতে হয় আর এই জন্য অধিকাংশ স্পিড চট্টগ্রাম থেকে যায় আর এদিক থেকে আর ওই দিক থেকে চাঁদপুর ওর বরিশাল বা ঢাকা থেকে স্পিড আসে আর আমরা ওই যেটা বললাম আমাদের হলো যে আমরা নির্ধারণ করে রেখেছি যে বাড়িতে হলো যে কোনো দুই তালা বা তিনতলা তালা গড় নেই ওই বাড়িতে আমরা ফাইরোটি দিয়ে দিয়ে উদ্ধার কাজ করি এই যে আপনারা কিভাবে হাত মিলিয়ে কাজ করলেন এটা নিয়ে আমরা কথা বলবো আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আসি দর্শক ছোট্ট একটা বিরতি নিব ফিরবে একটু পর সঙ্গেই তাকুন আবার স্বাগত ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে দর্শক আমরা কথা বলছিলাম বন্যায় মানুষের পাশে মানুষের যে মানবিক উদ্যোগ সে বিষয়ে আমরা আলোচনা করছিলাম আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এই বিরতির আগে বলছিলেন আপনারা কিভাবে আসলে সেখানে হাতে হাত মিলিয়ে মানুষের পাশে দাঁড়ালেন কিংবা আপনাদের বাইরে অনেকগুলো মানবিক সংগঠনও সেখানে কার্যক্রম চালিয়েছে এই চিত্রটা যদি একটু বলতেন আচ্ছা আমরা যদি মনে করি যে এই যে এই আমাদের বন্যার যে মানুষের পাশে মানুষের যে দাঁড়ানোর প্রক্রিয়াটা সেটা আসলে আমরা যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটা বড় ধরনের বিপ্লব করে ফেলছি এই পাঁচে আগস্ট এই জিনিসটা একটা জাতিকে ঐক্যবদ্ধ করে ফেলছে এই ঐক্যবদ্ধতা আমরা তখন দেখতে পাই আমাদের যে বর্ণাত্ম মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে এই ক্ষেত্রে কোনো ব্যেদ ছিল না কোনো রাজনৈতিক সামাজিক ধর্মীয় ভেদাভেদ বলে মানুষ সবাই সব মানুষের একটাই চিন্তা ছিল যে বর্ণাত্র মানুষগুলোর পাশে কিভাবে দাঁড়ানো যায় তাদেরকে কিভাবে হেল্প করা যায় এমনকি আমরা এমনও দেখছি যে একজনের বাড়ি ডুবে যাচ্ছে আর কিন্তু সে তার পরিবারকে উদ্ধার না করে আরেকটা পরিবারকে উদ্ধার করতেছে আরেকজন আরেকজন পরিবার বেশি ক্রাইসিসে আছে সেটা চিন্তা করে তার পরিবারগুলোকে নিয়ে আসছে নিরাপদ আশ্রয় এই যে মানুষের মানুষ মানুষের মধ্যে একটা ঐক্যবদ্ধতা তৈরি হয়েছে আমরা আমরা মনে করি যে এই পাঁচে আগস্টের পরবর্তী সময় যেটা আসলে আমাদের বন্যা কবলিত অঞ্চলে মানুষকে মানুষের পাশে দাঁড়ানোর জন্য বা মানুষের পূর্ণবাসনের ক্ষেত্রে সবচেয়ে বেশি বা উৎকাজেও এটা সহায়তা হিসাবে তো করছে বা সহায়ক ভূমিকা পালন করছে এক্ষেত্রে এই যে আপনারা কাজগুলো করতে গিয়ে সেখানে আসলে কোন কোন ঘাটতিটা আপনাদের চোখে পড়েছে যেটা এখন বললে হয়তো পরবর্তীতে যখন এই ধরনের সংকট তৈরি হবে তখন কাজে আসবে আচ্ছা বন্যা এই ফেনির যে ফেনির লক্ষ্মীপুর তারপর নোয়াখালী কুমিল্লা অঞ্চলে চট্টগ্রামে বিভিন্ন অঞ্চলে যে বন্যা বন্যা পরিস্থিতির এক্ষেত্রে সবচেয়ে বড় ঘাটতিটা ছিল যে ওই অঞ্চলে মানুষ জানতো না যে এরকম একটা ভয়াবহ বন্যা হবে আর যেহেতু আমাদের বলা হচ্ছে যে বারো থেকে আসা পানিতে আমরা আমাদের এই ক্ষতি ক্ষয় ক্ষয়ক্ষতি হয়েছে হয়েছে কিন্তু এর বাইরেও আমাদের একটা ছিল যে বাড়ি বৃষ্টিপাতের সে বিষয়েও ওইরকম কোনো প্রচারণা হয় নাই মানুষের মধ্যে ওইরকম সতর্কতা তৈরি করা হয় নাই যেটা গ্যাপ ছিল আমাদের এই এই যে এই গ্যাপটা পূরণ করতে হবে পরবর্তীতে হলো যে ইন্টারনেট সংযোগ আমরা জানি যে বাইশ তারিখ বাইশ তারিখ সকাল থেকে যে পুরো ফেনীতে ফেনী অঞ্চলগুলোতে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় কারণ আমাদেরকে উদ্ধার তৎপরতা অনেক বেশি ব্যক্তিত্ব হয় আমরা রেস্কিউ টিম মানে কি কোন জায়গা বেশি মানুষ ক্রাইসিসে আছে বা কেউ যদি কেউ কলে পাচ্ছি না আমাদের টিমগুলো এক এক আরেকজন জনের সাথে আরেকজন সমন্বয় করতে পারছে না এই বিষয়ে নেটওয়ার্কিং নিরবিচ্ছিন্ন নেটওয়ার্কিং সুবিধা সারা বাংলাদেশে এই জিনিসটা আমাদেরকে এদিকে এগিয়ে যেতে হবে আরেকটা জিনিসটা আরেকটা যেটা হয়েছে হয়েছে যেটা হলো যে প্রশাসনের নীরব ভূমিকা আমরা দেখছি যে আপনি যে এই বন্যা বন্যা কব অঞ্চল বা অঞ্চলে যে পুলিশ বা অন্য প্রশাসনকে খুব ভালো ভূমিকা পালন করতে প্রথম দিকে দেখি নাই ওই সময় আমাদের টিমগুলো বা স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এগিয়ে আসছে আর প্রশাসন আমরা জানি প্রশাসন এখন এখনো পর্যন্ত খুব ভালোভাবে ফাংশন করে নাই তারপরও এই মুহূর্তে আরো উচিত ছিল প্রশাসনের বাইদেরকে আরো স্বেচ্ছার ভূমিকা পালন করা আরও আর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জায়গা ছিল আমরা যেটা দেখি নাই ওনাদের পক্ষ থেকে আরেকটা হচ্ছে যে এই যে আপনারা কাজ করতে গিয়ে মানুষের কোন প্রয়োজনটুকুকে খুব জরুরি বলে মনে হয়েছে যে এই প্রয়োজনটুকুকে খুব আগে দরকার ছিল মানুষের এই ক্ষেত্রে আমরা যেটা হলো যে প্রথম হলো যে উদ্ধার তৎপরতা প্রথম দুই দিন 22 ও 23 তারিখ যখন পানি বাড়তে শুরু করে যে সময় বৃষ্টি হচ্ছিল সেই সময় হলো যে একটা নিরাপদ আশ্রয় তৈরি করা হয় যে একতলা যে একতলা আছে তাকে দুই নিয়ে যাওয়া যেখানে দুই তলা ডুবে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে তাকে তিনতলা বা একটা বাড়িতে নিয়ে যাওয়া বা আশ্রয় কেন্দ্র যদিও বা ফেনী অঞ্চলে যেহেতু ওই বন্যা পরিস্থিতি হয় না ওই অঞ্চলে আশ্রয় কেন্দ্র খুব কাটতি আছে তো এই বাড়িগুলো আমাদের জন্য মানে কি আশ্রয় কেন্দ্র হিসেবে আমরা ব্যবহার করছি আর এই ক্ষেত্রে মানে এই ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় ভূমিকা রাখছে এই বাড়িগুলো আর মানে মানুষের বিশুদ্ধ পানির সংকট ছিল আচ্ছা বৃষ্টিপাতটা বন্ধ হয়ে যায় তখন আমাদের যেটা প্রয়োজন হয় বিশুদ্ধ পানি মানুষ তার বিশুদ্ধ পানির চাহিদা এটাতে ব্যর্থ হয় অনেকে বন্যার পানি পর্যন্ত পান করতে বাধ্য হয় আর এই মুহূর্তে আমরা যখন রেস্টিং নিয়ে চব্বিশ তারিখে মুখ করতেছিলাম সবার একটি একটাই ছাওয়া এক ফোটা পানি

আবার স্বাগত ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে এলো ইনস্ট্যান্ট মিল পাউডার হ্যাপি কাউ যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ হ্যাপি কাউ গরুর দুধের স্বাদ সবাই পাক দর্শক আমরা কথা বলছিলাম বন্যায় মানুষের পাশে মানুষ এই প্রসঙ্গে আমরা কথা বলছিলাম আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন বৈষম্য অভিবৃদ্ধি ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহবুজুর রহমান এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন একই সংগঠনের সমন্বয়ক জেনি আক্তার জেনিফার দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি আমি একটু জেনি আপনার কাছে যেতে চাই এই যে আমরা উনি বলছিলেন যে আপনারা মানে কিভাবে ফিল্ডে আপনারা কাজ করেছেন কিন্তু এই যখন আপনারা শুরু করলেন ত্রাণ কার্যক্রম বা মানুষ সহায়তা নেওয়া মানুষের সারাটা কিভাবে পাচ্ছিলেন আপনারা সেই চিত্রটা যদি একটু বলেন ধন্যবাদ প্রশ্ন করার জন্য আসলে প্রথমে যখন আমরা ত্রাণ কার্যক্রমটা শুরু করি আমরা কিন্তু ছোট থেকে শুরু করে বড় অনেকের থেকেই আমরা সারাটা পেয়েছি বলতে গেলে সর্বস্তরের সমাজের সর্বস্তরের মানুষরাই কিন্তু আমাদের সাহায্যে এগিয়ে এসেছিলেন আমরা কিন্তু এক টাকা থেকে শুরু করে এক লাখ টাকা পর্যন্ত অনুদান পেয়েছিলাম এবং ছোট বড় বড় বলেন আপনার বিত্তবানরা তারপর ছোট ছোট বাচ্চারা যারা স্কুল গোয়িং বাচ্চারা পর্যন্ত আমাদেরকে অনুদান দিয়েছেন আমাদেরকে একটা আপনার ওরা করে গিয়েছেন যিনি মানে পর্যন্ত যার যা যতটুকু সামর্থ্য ছিল আমরা কিন্তু যথেষ্ট সারা পেয়েছিলাম এবং তাছাড়া হচ্ছে যারা একদম পভার্টি লাইফ লিড করছেন ওখান থেকে মানুষরাও কিন্তু আমাদের জন্য সাহায্যের জন্য এগিয়ে এসেছিলেন আপনি এইগুলো সমন্বয় করছিলেন কিভাবে আমরা আমাদের আসলে মোটামুটি ভলেন্টিয়ারিং টিম ছিল আমরা নিজেরাই কোঅর্ডিনেট করেছিলাম তাছাড়া হচ্ছে আমাদের রেস্কিউ টিমও আমরা কিন্তু প্রোভাইড করেছি যেহেতু ছড়ি তারপর নোয়াখালী ফেনীতে পর্যন্ত আমাদের রেস্কিউ টিমরা ছিল আমরা হচ্ছে কানেক্টেড থেকে হচ্ছে সকলের সাথে মতামত নিয়ে বা মত বিনিময় করেই আমরা কিন্তু ট্রাই করছিলাম বাকি ফাউন্ডেশনগুলোর সাথেও যোগাযোগ করে আমরা ট্রাই করছিলাম সমন্বয় করে যাতে আমরা ভিন্ন কিছু করতে পারি আপনার কাছে আবার আসবো আমি একটু মাহফুজুর রহমান আপনার কাছে যেতে চাই আমরা দেখলাম যে বন্যার্থ অঞ্চলগুলোতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাড়াও বিভিন্ন সংগঠন সেখানে কাজ করেছে আপনার কি মনে হয় যে এই ধরনের সংকটগুলোতে আসলে সবগুলো সংগঠনের বা যারা যারা মানবিক কাজ করছে তাদের একটা সমন্বয় আসলে খুব জরুরি আচ্ছা এটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হতে পারে আমাদের সমন্বয় আর যে কারণে আমরা ছয় দিন যখন এই অঞ্চলে ছিলাম আমরা যেটা বারবার দেখছি একই জায়গায় টান পাচ্ছে একজন বারবার টান পাচ্ছে কিন্তু প্রত্যন্ত অঞ্চলগুলোতে বা বিশেষ করে যে ভিতরে ভিতরের যে এলাকাগুলো আছে সেগুলোতে টান পৌঁছাচ্ছে না যেখানে পানির পরিমাণ বেশি ছিল যেখানে ক্রাইসিসটা বেশি ছিল সেখানে টান পৌঁছায়নি যে এটার এটার মূলই ছিল যে আমাদের সমন্বয়হীনতা বা আমাদের যারা টান কার্যক্রমে অংশগ্রহণ করছেন তারা ওইভাবে সমন্বয় করে না আর যেহেতু সরকারের পক্ষ থেকে কোনো উল্লেখযোগ্য যা প্রশাসনের পক্ষ থেকে উল্লেখযোগ্য কোনো ভূমিকা ছিল না সেই কারণে এখানে মিসম্যানেজমেন্টটা বেশি ছিল পরবর্তীতে আমরা চেষ্টা করছি আমরা আমাদের ফেনের প্রবেশ মুখে বোগদা দিয়ে আমরা একটা ক্যাম্প করি ক্যাম্প করে আমরা নির্ধারণ করি যে কোন কোন অঞ্চলে আমাদের টানটা এখনো পৌঁছায়নি তো ওই এরিয়াগুলো আমরা প্রথমে নির্ধারণ করে পরবর্তীতে এই এরিয়াগুলোতে আমরা যাওয়ার চেষ্টা করি তখন আমরা বুঝতে পারি যে আসলে আমাদের যদি পুরো টান ব্যবস্থাপনাটা যদি একটা নির্দিষ্ট ও কর্তৃপক্ষের অধীনে চলে আসতো তাহলে আমরা আরো ব্যাপকভাবে মানুষের মানুষের সহায়তা করতে পারতাম মানুষ মানে কি ক্ষুদা নিয়ে যারা বিশুদ্ধ পানির অভাবে অভাবে এতদিন ছিল বা চার পাঁচ দিন ছয় দিন পার করে ফেলছে তারা এই সিস্টেম মোমেন্টা পার করতে হতো না জেনে আপনার কাছে আবার যেতে চাই এই যে মানে সার্বিক যে বন্যার এই যে মানবিক কার্যক্রম আপনাদের সেখানে আসলে আপনাদের কি ধরনের মানে কি পরিমাণ আপনাদের মানে কর্মীরা কাজ করেছে বা মানুষ যারা বন্যার্থ তাদের আসলে কোন কোন জিনিসগুলো বেশ খুব বেশি চাহিদা ছিল আমাদের কর্মীরা বলতে আমাদের আসলে যারা আমরা প্যানেল ছিলাম বা কোঅর্ডিনেশনে ছিলাম এছাড়াও আমাদের ভলেন্টিয়াররা প্রায় দুইশো প্লাস ভলেন্টিয়াররা আমার কাজ করেছে তা হচ্ছে ফিল্ড ওয়ার্কেও ছিল যারা কোয়ার্ডিনেশনে ছিল এবং যারা ফেনীতে ছিল ফরিচ্ছরিতে ছিল নোয়াখালীতেও ছিল আমাদের কিন্তু বেশ কয়েকটা টিম অ্যাট এ টাইম কিন্তু বেশ কয়েক জায়গায় গিয়েছেন ফরি বাদ ফেনি ছাড়াও কিন্তু আমরা আপনার নোয়াখালীতে কুমিল্লাতে ফরিচ্ছিতে এবং মেসরাতে কিন্তু আমাদের হেলথ ক্যাম্প এবং হচ্ছে ভলেন্টিয়ারিং টিম আমরা কিন্তু রেস্কিউ টিম প্রোভাইড করেছি এছাড়া হচ্ছে এই বিষয়টা খুব কাছ থেকে দেখার কারণে যেটা আমি বুঝতে পারলাম সেটা হচ্ছে এখানে মেডিকেল ট্রিটমেন্ট হেল্পটা কিন্তু খুব বেশি প্রয়োজন ছিল অ্যাট ফার্স্ট আমাদের যেটা ছিল আমাদের শুকনো খাবারের প্রয়োজনটা মেটানোর পরও কিন্তু আমরা রান্না করা বাজারের ব্যবস্থাও করেছিলাম এরপর এখন রাইটনাও যেটা আমাদের সবচেয়ে বেশি নিডেড পয়েন্ট সেটা হচ্ছে আপনার মেডিকেল হেল্পটা বিকজ ওখানে হচ্ছে আপনার অ্যান্টিফাঙ্গাল ট্রিটমেন্টটা খুব বেশি প্রয়োজন এখন বিকজ আপনারা জানেন যেহেতু কৃষি কৃষি অধিদপ্তর থেকেও আমরা নিউজটা পেয়েছি যে হচ্ছে যে আপনার ওখানে কিন্তু আপনার হাঁস মুরগি অনেক পোলট্রি ফার্ম কিন্তু ড্যামেজ হয়ে আছে সো ওদের কাছ থেকে যে আসলে আমাদের ফাঙ্গাসের যে ইনফেকশনটা তা কিন্তু এখন প্রত্যেকের ঘরে ঘরেই রয়ে আছে বেসিক যে ট্রিটমেন্ট বা মেডিসিনরা আমরা প্রোভাইড করেছি আমরা প্রায় টোয় টোয়েন্টি ওয়ান থাউজেন্ড মেডিসিনস প্রোভাইড করেছি এছাড়া আমাদের মেডিকেল টিমও ওখানে আছে সো রাইট নাম হচ্ছে আমরা যেটা ফেস করছি সেটা হচ্ছে আপনার পারফেক্ট আপনার ডায়াগনোসিস মেক যারা এই সমস্যাটা সমাধান করতে পারবে রাইট না আর এর বাইরে যে আমরা যেটা দেখি যে বন্যা যখন হয় তখন আসলে বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রমে হয় এই ক্ষেত্রে আসলে আপনাদের কি উদ্যোগ থাকছে এখানে অবশ্যই আমাদের এই জায়গায় আমরা এখন পুনর্বাসন নিয়ে কিন্তু আমরা চেষ্টা ভাবনা যতটুকু আমরা হচ্ছে চিন্তা করছি আমরা আপনার ট্রান বা আপনার খাবারের ব্যবস্থা আমরা করেছি এখন তা কিন্তু মোটামুটি আমরা তারা কাটিয়ে উঠতে পেরেছে আসলে বন্যা দুর্গত যেসব অঞ্চলগুলো আছেন তাছাড়া হচ্ছে আমরা যা বুঝলাম এখন হচ্ছে পুনর্বাসনের ক্ষেত্রে কিন্তু আমাদের সকলের সমন্বিতভাবে আসলে নজর দেওয়া ছোট্ট করে যদি সেকেন্ডের মধ্যে বলেন যে আপনার

দর্শক আপনাদেরকেও ধন্যবাদ ভালো থাকুন সবাই